হাজার ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা সেরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিলে প্রচারের কাজে, নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিল্ল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী নওগাঁ জেলার ধামরহাট থানার অন্তর্গত শাহপুর দক্ষিণপাড়া আজামে মসজিদের উদ্যোগে আজকের এই তৃতীয় বার্ষিক বিরাট তাফসিরুল কোরআন ও আজ মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট বিশিষ্ট আলেমে দ্বীন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরত মাওলানা মুহাম্মদ গোলাম রব্বানী সাহেব, আল্লাপাক তারে গোলাম হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আমার নামে কি মানুষ থাকতে পারে না? আজকের মাহফিল আমার জন্য সবচেয়ে ভালো, কারণ আজকের মাহফিলের সভাপতি আমার নামের মানুষ, আবার বক্তা যিনি তিনিও আমার নামের মানুষ, তাই না? মিলে গেছে, সভাপতির নাম আর প্রধান বক্তার নাম মিলে গেছে, এই জন্য মনে হয় আপনারা একটু হাসতেছেন, তাই না? আল্লাহ পাক প্রিয় ভাইয়ের হায়াত বাড়ায় দেন, জোরে কোন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি আপনাদের প্রাণপ্রিয় চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ আজহার আলী মন্ডল সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচনাকে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মিডিয়া ব্যক্তিত্ব প্রিয় ভাই হযরত মাওলানা মুহাম্মদ রাশিদুল হাসান রাশেদ সিদ্দিকী সাহেব, প্রিয় ভাইয়ের জবানে আল্লাহ বরকত দান করুন, সকলে বলুন আমিন। তার কণ্ঠকে আল্লাহ সারা বিশ্বময় সরিয়ে দিন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সমানে তোলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবা জিরা, কলিজার টুকরা প্রাণবে যুবক ভাইরা, ছোট ছোট সোনা মালিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরল আবেদা সালেহা মা বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশ ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিভিন্ন সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতাকর্মী ভাইয়েরা, সবাইকে আবারও সালাম বিনিময় করছি, আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া সেই মহান মালিকের দরবারে জালা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গণে গণে গণান্বিত করে, যাচাই বাছাই করে আজকের এই কোরআনুল করিমের মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন। সেই মহান স্রষ্টার দরবারে কালিমাতুর শুকর আদায় করে পড়ছি, আলহামদুলিল্লাহ হয় নাই। কৃপণতা অলসতা দূর করে, দিলটা নরম করে আল্লাহর দেয়া জবান দ্বারা সকলে উচ্চ আওয়াজে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরা, হামদান কাসীরা, তাইয়্যিবান, তাইয়্যিবান, মুবারাকান, মুবারাকান, ফীহি। প্রশংসা আদায় করলাম কার? প্রশংসা আদায় করলে খুশি হবেন কে? আল্লাহ। প্রশংসা আদায় করলার
আপনারা আমার নিয়ামতগুলোকে বাড়ায়া দিবেন কি আল্লাহ লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ বলে নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে বাড়ায়া দেই বলেন সুবহানাল্লাহ এবং যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে অকৃতজ্ঞ হয় আল্লাহর শুকরিয়া আদায় করে না আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে কমায় দেই সেনায় নেই এবং তাদের জন্য কঠোর আযাব এবং শাস্তির ব্যবস্থা রয়েছে জোরে কর নাউজুবিল্লাহ তাহলে আমরা শুকরিয়া আদায় করে আল্লাহর রহমতে নিয়ামতগুলোকে বাড়াইতে চাই কি না আপনি আমি যে সুস্থ শরীরে হেঁটে মাহফিল পর্যন্ত আসতে পারছি এটা আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত না কথা বলেন নিয়ামত না এই সময় অনেক মানুষ হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে ঘরে বিছানায় কাতরাচ্ছে অনেক মানুষ এই সময় পৃথিবীর মায়া ত্যাগ করে অন্ধকার কবরে চলে যাচ্ছে সেই তুলনায় আমরা অনেক ভালো আছি কথা বলেন ঠিক কিনা আল্লাহ যে হায়াত দিয়ে রহমত দিয়ে সুস্থ রেখে এই মাহফিল আসার বসার সুযোগ করে দিলেন আরেকবার সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ প্রতি মহব্বত সকলই পূরণ সাল্লাল্লাহু সম্মানিত ভাইয়েরা আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার বেজার কারা হাত তুলে দেখেন তো তারা একজন ভালোই সেনা বাড়ি আমরা একজনও বেজান আজকের মাহফিলে সবাই খুশি যদি হন খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা দুটি হাত তুলে দেখান তো তারা লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম আমার নেতা তোমার নেতা লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো দুর্নীতির আলো আলহামদুলিল্লাহ হাত না মান খুব সালাক মানুষ তো সেই সালা অনেক জায়গায় তো ঝোঁকে তাহলে সবাই বলে ফেলে যায় আমাদের দেশে দুর্নীতি আছে না নাই কথা কর কথা কর বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দা বেড়েই চলেছে দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে কথা বলেন ঠিক কিনা কয়েকদিন আগে একটি রিপোর্ট বের হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে 1,62,000 কোটি টাকা নেই জিব্রাইল নিয়ে গেছে নাকি 1,62,000 কোটি কত টাকা চাচা চিন্তা করছেন মন খারাপ করছেন নাকি আপনারা কষ্ট পাইছেন তা আমরা আমাদের দেশটি দুর্নীতি মুক্ত চাই আল্লাহ কবুল করুন সকলে বলুন আমিন আমরা আমাদের দেশটি মাদক মুক্ত চাই আল্লাহ কবুল করুন সকলে বলুন আমিন আমরা আমাদের দেশটি যৌতুক মুক্ত চাই আল্লাহ কবুল করুন সকলে বলুন আমিন সম্মানিত ভাইরা আমার ভূমিকায় লম্বা কথা বলবো না যেটুকু সময় পেয়েছি কোরআন সুন্নাহর আলোকে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তারপরে দুই একটি কথা না বললেই নয় আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই বলে হুজুর বুঝে শুনে ওয়াজ করুন অনেকে বলে হুজুর যা বলেন বলেন খবরদার রাজনীতির কোনো আস করবেন না আছে না নাই এক একজন এক একটা বলে আপনারাই বলেন তো আমি কি কোনো রাজনীতি করার জন্য গাইবান্ধা থেকে এখানে আসছি আমরা তাকায় দেখি যেখানে নৌকা টাঙানো থাকে ওটা নৌকার সমাবেশ কথা কন কথা কন যেখানে ধানের শীষ টাঙানো থাকে ওটা বিএনপির সমাবেশ আর যদি জাতীয় কৃষকদের নাঙ্গল মার্কা থাকে তাহলে বুঝি এটা আমাদের চাচার সমাবেশ কথা কন ঠিক কিনা
মার্কা দেখে আমরা বুঝি এটা কোন দলের, এখানে কোনো মার্কা আছে নাকি? না। এটা রাজনীতি করে মঞ্চ কেমনি হলো? এখানে যা হবে কোরআন এবং সুন্নার আলোকে হবে, আলোকে হবে, কথা বলেন ঠিক কি? যদি আমরা কিছু বলি মানুষকে কিভাবে দিন বুঝানো যায়, ইসলাম বুঝানো যায়, আল্লাহর দলে ঢুকানো যায়, সেই কথা বলা হবে, কথা কন ঠিক কি? আমরা দুনিয়াবি এই জায়গায় শুনেন ভালো করে বুঝুন, এই জায়গায় বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কথা হবে? জোরে বলেন হবে। কেন এখানে রাজনীতি করব? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বর পদে তাদের সুযোগ আছে, তো আমি কেন এখানে রাজনীতি করব? যদি করা লাগে আমার নিজের জেলায় করব, কথা কন ঠিক কি না? এই জন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন, আমি বাংলাদেশের রাজনৈতিক কোনো দলের বক্তা না, আমি রাজনৈতিক কোনো বক্তব্য দেব না। আই উইল নট সিন পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না? নাই। এখানে বসে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বাদী, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরম নাসির, দানবেগী, ফুরফুরে, হাটহাজারী, ওলামা নেজামাত, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুষমা সুশীল বাসা, এলডিপি, বিডিএম, নাগরিক শক্তি, বিপিএল, সোসাইটি, চার দল, চৌদ্দ দল, আট দল, দশ দল, বিশ দল, হিফাজতাম, বিএনপি, বাংলাদেশ কংগ্রেস পর্যন্তই থাকে। বাংলাদেশে কত দল, কথা বলেন ঠিক কি না? আমি কি বোকা দলীয় আলোচনা করব? এদিক থেকে একটা দল লোক যদি গুতা মারে, ওই দিক থেকে আর একটা দল লোক থানায় টেলিফোন করে, আমি ছোট হুজুর অবস্থা ভালো না খারাপ? অতএব আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কথা বলবো, জোরে বলেন বলবো। তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুলিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি গোলাম রব্বানি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, হযরত ওমর ফারুকের আদর্শে রাজনীতির কথা বলবো, যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই, কথা বলেন ঠিক কি না? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার জন্য আবার সুলকেনি আরম্ভ না হয়? আপনারাই বলেন তো কোরআন হাদিসের হক কথা কি সবার পেটে হজম হয়? ধরে বলেন হজম হয়। সুদ করে সামনে যদি সুদের ওয়াজ করা হয়, ও কি নওগাঁর ভালো কোন হোটেল থেকে মিষ্টি এসে বলবে গোলাম রব্বানি ভাই হা করেন মিষ্টি খান, নাকি বলবে হুজুর এসে আমার সুদের ব্যবসা লাল বাতি জ্বালাইছে, কথা কন ঠিক কি? যারা ঘুষ খায় দুর্নীতি করে হারাম খোর, ওদের সামনে যদি ঘুষের ওয়াজ করা হয়, দেখেন না ঘুষ টুস খাইয়া ভুরি বানাইছে, হাইব্রিড ভুরি, দেখেন আখেরি ভুরি বানাইছে। ঈদের নামাজ শেষে একজন এসে আমার সাথে মুসা বার্সোলা কুলি করেন, ও তোকে হুজুর আসা আপনারে বলে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আসেন আজকে কোলাকুলি করি, এই কথা বলে মুসাফা করে ভাই এতই চেষ্টা করে কাঁধে আর বুকে লাগানোর জন্য, আমিও চেষ্টা করি আর বুকে যাব, কিসের কোলাকুলি? মাঝখানে পেট হলো বেরিকেট, কোলাকুলি তো হচ্ছেই না, হচ্ছে খালি পেটা পেট, কথা কন ঠিক? ওই ঘুষখোরদের সামনে ঘুষের ওয়াজ করলে খুশি না বেজা? সম্মানিত ভাইরা আমার দিলের কান্দা লাগা শুনবেন সে কথা বলতে চাই বাজান, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা লোকমান থেকে আলোচনা করব বাজান। আল্লাহ রাব্বুল আলামিন কি আলোচনা করেছেন দিলের কান্টা লাগা শুনবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন আমি তাই আপনাদের সামনে বলতে চাই। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আওয়াজ দিয়ে তিলাওয়াত করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত পর্দা শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছে, পরম করুণা মহাশয় দ্বারা আল্লাহ নামে শুরু করছে, ভাই এগুলো পরে অথবা সাইডে যায়, কারণ এটি টাকা দেখলে সবার ওই দিক নজর যায়, মনোযোগ নষ্ট হয়ে যায়, কষ্ট পাচ্ছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. আমি লোকমানে হাকিমকে হেকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, লোকমানে হাকিমকে হেকমত আর জ্ঞান দেওয়ার পরে তারা বলেছিলাম আমার শুকরিয়া আদায় করো,
লোকমানে হাকিম শুকরিয়া আদায় করেছিল যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই শুকরিয়া আদায় করলো এতে আমার আল্লাহর কোনো লাভ নাই আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমার আল্লাহ হলেন অমুক ফেকি আমার আল্লাহ হলেন প্রশংসিত বলে সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার তামাম পৃথিবীর মানুষগুলো যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে এতে আমার আল্লাহর কোনো সম্মান বাড়ে না মর্যাদা বাড়ে না আমার আল্লাহর কোনো লাভ হবে না আর তামাম পৃথিবীর মানুষগুলো যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করে এতে আমার আল্লাহর মর্যাদা কমে না সম্মান ছোট হয় না যারা শুকরিয়া আদায় করে এতে তার নিজেদের লাভ আমার আল্লাহর কোনো লাভ আমরা শুকরিয়া আদায় করলে আমাদের লাভ আমার আল্লাহর কোনো লাভ নাই আর যারা শুকরিয়া আদায় করে না এতে তাদের নিজেদের লস আমার আল্লাহর কোনো লস তামাম পৃথিবীর মানুষ শুকরিয়া আদায় করলেও আমার আল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় না করলেও আমার আল্লাহ 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 10 বছর পরে পরে নির্বাচন কইরা হয় আপনি ডাকলেও আল্লাহ আল্লাহ না ডাকলেও আল্লাহ আল্লাহ কথা কি ক্লিয়ার বোঝেন বোঝেন হ্যাঁ লোকমানে হাকিম কে আল্লাহ পাক সেই কথাগুলো বলতেছেন আমি লোকমানে হাকিম কে উপদেশ দিয়েছিলাম হিকমত দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম এবং লোকমানে হাকিম শুকরিয়া আদায় করেছিল আমি আল্লাহ আর যারা শুকরিয়া আদায় করে এটা তাদের নিজেদের লাভ আমি আল্লাহর কোনো লাভ না আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ কারো মুখপেক্ষি নই আমি আল্লাহ হলাম অমুখপেক্ষি আর আমি আল্লাহ হলাম প্রশংসিত কোন সুবহানাল্লাহ তার জীবন উপদেশ গুলোকে নসিহত গুলো কেমন ভাবে পছন্দ করেছে লোকটা দেখতে খাটো চেহারা ছিল কাটো ঠোঁট গুলো ছিল মোটা চেহারা ছিল কালো অন্তর ছিল ভালো আল্লাহর কাছে তার জীবনের উপদেশগুলো পছন্দ হলো এইজন্য আল্লাহ তার নামে কোরআন একটি সূরা নাজিল করলো সুবহানাল্লাহ কো লোকমানে হাকিম কে আল্লাহ হিকমত দিয়েছিলাম সে সুন্দর করে উপদেশ দিতেন অনেক কথা বলা লাগবে মাজান লোকমানে হাকিমের কাছে সন্ধ্যাবেলায় শত শত মানুষ বিভিন্ন এলাকা থেকে ছুটে আসতো সে ছিল রাখাল চড়াই তো ছাগলের চার ছাগল চরণে কাজ করতো তার মনিব একদিন ডেকে বলে লোকমান তোমার নাকি অনেক জ্ঞান তোমার একটু জ্ঞানের পরীক্ষা করা দরকার ও লোকমান একটা ছাগল জবাই কইরা ছাগলের সবচাইতে উৎকৃষ্ট দুইটা বস্তু আমার সামনে নিয়ে আসো দুইটা বস্তু আমার সামনে নিয়ে আসো লোকমানে হাকিমে ছাগল জবাই করলেন জবাই করার পরে জিব্বা হৃৎপিণ্ড মনিবের সামনে হাজিরি করলেন পরের দিন ডেকে বলে লোকমান আর একটা ছাগল জবাই করা সবচাইতে নিকৃষ্ট দুইটা জিনিস নিয়ে আসো এইবার লোকমানে হাকিম পরের দিন ছাগল জবাই কইরা আবার জিব্বা হৃৎপিণ্ড হাজিরি করলেন মনিব ডেকে বলে লোকমান গতকালকে জিব্বার হৃৎপিণ্ড হাজিরি করলাম আজকেও জিব্বার হৃৎপিণ্ড হাজিরি করলাম উৎকৃষ্ট জিনিস ও একই নিকৃষ্ট জিনিস ও একই বুঝলাম না ব্যাপারটা খুলে বল লোকমান ডেকে বলে মনিব গো এই জিব্বা যদি সত্য কথা বলা হয় ভালো কথা বলা হয় এই জিব্বা যদি মাওলা পাকের জিকিরি করা হয় এই জিকিরটা যদি আল্লাহ তালার ইবাদতে ভিজা থাকে আল্লাহর জিকিরে যদি জিব্বাটা কি থাকে ভেজা থাকে যে ব্যক্তি আল্লাহর জিকিরে করতে করতে সর্বদাই জিব্বাটা আল্লাহর জিকিরে ভিজা রাখে ওই জিব্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না সুবহানাল্লাহ কো এজন্য সর্বদাই কার নামে জিকির হবে কার ভালো করে বলেন কার উঠতে বসতে চলতে ফিরতে ব্যবসা বাণিজ্য রোডে ঘাটে সাইকেল মোটরসাইকেল অটো সিএনজি যে যেখানে আছেন দিলে দিলে জিকির জারি থাকবে কার খালি আশেপাশে গল্প করে সময়গুলো কাটায় দেন না সিএনজি পাঁচ জন উঠেছে অটোতে পাঁচ জন উঠেছে কি গল্প কেনা গ্যাংগামা মাদার গেল হ্যাঁ কথা কর না কত গল্প রে ভাই গল্পের ঠেলা গল্পের ঠেলায় থাকা জানে এলাকা এত গল্প অটো দুইটা ভ্যান দুইটাকে ভাই এত ফালতু বেসাল বাইরে কি লাভ আপনি অটো দুইটা কাল থেকে এই যারা অটো ভ্যান রিক্সা ছিল ওইটা খালি জিকির করবে আল্লাহ 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 আপনার দেখা দেখে গল্প এমনি ঠান্ডা হয়ে যাবে ওরা মনে হয় যে আল্লাহ আল্লাহ জিকির করছে এই ফালতু বেসাল বাইরে কি লাভ ওরাও দেখবেন মনে মনে সেই দিন জোরে না ডাকলে মনে মনে আল্লাহ ডাকবে পরের দিন থেকে ওরাও সংশোধন হবে কথা কেন ঠিক না
খুব বেশি গল্প হচ্ছে ওটা জিকির করেন আপনি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আপনি কাকু চিনেন না কথা মানে ঠিক কি আর করে গল্প বন্ধ করে দেওয়ালে এত গল্প কিসের এক জায়গায় হয়া মসজিদের বইতে যেভাবে গল্প করে মনে হয় মসজিদ না ওটা ওর বাড়ি ড্রয়িং রুম বেডরুম কথা কর ঠিক কি না এত গল্প মসজিদে যায় এই মসজিদ কি গল্প করা যায় না ইবাদতের জায়গা হ্যাঁ মসজিদে যায় জমি পানি লিছু তো ধানের কি খবর ভাই ভালোই হয়েছে কালো সার দিছু কেরে সার ওই মসজিদে তো সার পাউছে রেলে গল্প করবে গেছ তোরা কথা কর না কে মানে দুনিয়ার নানান কথা ওর মসজিদের ভিতরে যা আল্লাহর দ্বিনের কথা না ইসলামের কথা না আল্লাহর ভয় ভীতি নাই মসজিদে যা গল্প করছে ডি চালু করছিল কেরে মেশিন চালু করছিল আজকে হ্যাঁ কেরে মেশিন চালু করে গল্প করার আর জায়গা বেশি তোরা নাকি আজকে দেখি মসজিদের মধ্যে কয়েকটা ছেলে পেলে যা ফেসবুক ছাসিছে কেরে ফেসবুক কত হুজুর এমনি ফেসবুকে আমার খারাপ কিছু নাই তো ওইদি ওই আমার দলিল দিচ্ছে আমার ফেসবুকে খারাপ কিছু না তে ফেসবুক টিপার জায়গা মসজিদ কথা কর না গায় তা আজকে সমাজ এরকম আছে না নাই আবার দেখবেন মসজিদের ভিতরে বসে তিন চার জন মিলে লুডু খেলে আর লুডু হুজুর খারাপ কিছু করতেছে না সময় পার করতেছে কেরে সময় লুডু খেলে কেরে মসজিদের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত করে সময় পার কর বেকু বেক খেলে বেহায়া কথা কর না গায় কুরআন পড়ে সময় পার কর জিকির করে সময় পার কর আল্লাহ সিজদা দিয়ে সময় লুডু খেলে সময় টাইম পাস করা লাগবে তাহলে ভালো হবে কবে ভালো হবে কবে কথা কোন ঠিক কে না এমনি কি কয় আমি ভালা না ভালা লয়ে থাকো তো খারাপ হসু গে কথা কোন ঠিক কে না রাগ করেছেন আমাদের স্বভাব চরিত্র খুব একটা ভালো না তো রাগ করেছেন চাচা মসজিদ কি খোশ গল্প করা জায়গা লুডু খেলার জায়গা হাসি তামাশা করা জায়গা তিন জায়গায় হাসি দাও আমার আল্লাহ পছন্দ করে না কয় জায়গায় এ কথা কর না কয় জায়গায় এক নাম্বার মসজিদের যায়া নামাজের মধ্যে হাসা নামাজের মধ্যে হাসা আল্লাহ পছন্দ করে করে কারণ নামাজের মধ্যে হাসা না সাহাবা ইকরাম নামাজ পড়েছে কান্নাকাটি করেছে রসুল নামাজ পড়েছে কান্নাকাটি করেছে আর তোমার হাসি আসে কোথা থেকে কথা কর না এক নাম্বার নামাজের মধ্যে হাসা আমার আল্লাহ পছন্দ করে না দুই নাম্বার জানাজার নামাজের পিছনে হাসা আল্লাহ পছন্দ করেন একটা ব্যক্তিকে বিদায় দিতে গেছেন মারা গেছে আজকে তার জানাজা কালকে আপনার জানাজা হবে আর আপনি ওই জায়গায় যা দাঁত কেলিয়ে হাসেন না কথা কর না এদিকে ইমাম সাহেব বয়ান করতেছে এদিকে এরা গল্প করতেছে আবার পেছন থেকে কয় হুজুর তাড়াতাড়ি জানাজা শেষ করেন মেলা কাজ আছে আছে না কোন হুজুর যায় কি ওই জায়গা ওই নবীদের ঘটনা ধরে বড় বড় করেন হাদিসের আলোচনা করে করেন শুধুমাত্র তারা বলে ভাই কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যু সাত পূরণ করলে ভাই আজকে এই ব্যক্তির জানাজা কালকে আপনার আমার হবে আসুন ভাই এখনো সময় আছে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সুন্দর করে দুই একটা টিপস দিয়া হুজুর জানাজা পড়াবে এটুকু বক্তব্য শোনা ধৈর্য নাই কথা কর ঠিক না তোর জানাজা পড়বে আবার কসে কে রে কথা কর না কে তুমি এত বিজি সুপার বিজি তোমার মতো এত ব্যস্ত লোক জানাজা পড়ার যাওয়ার দরকার কথা কর না কা এগুলো দেখে আমি অবাক আমি নিজেও তো ভুক্তভোগী এগুলো দেখে আমি নিজেও অনেক জায়গায় কথা বলতে গেছি কয়েকদিন আগে বগুড়া শহরে একটা জানাজায় গেছি আরে ভাই সেই তারা কথা হুজুর তাড়াতাড়ি শুরু করেন মানে কথা কবারই দিল না আমার এইরকম ব্যস্ত মানুষ কথা কোন ঠিক কে না জানাজার নামাজের পেছনে হাসি দেওয়া আল্লাহ পছন্দ করে তিন নাম্বার হলো কবরস্থানে হাসা আমার আল্লাহ পছন্দ করে না আর এখনকার ডিজিটাল কবর খনেওয়ালা ব্যক্তিগুলো আমার এলাকায় একজন মরে গেছে বাজান যে মরে গেছে তার ছেলেদেরকে বলতেছে সকাল থেকে তোর বাবার কবরটা খনন করতেছি এনা বিড়ি মে সিগারেট যে খিলেবু তাও তো দিল না চিন্তা করছেন ওই কবর খনন করছে তা বলে সিগারেট দেওয়া লাগে চিন্তা করছে আবার কয় আমি 71টা কবর খুঁজছি কে রে 71 কে রে 100,000 কবর খুললে তো তোর কবরের ভয় ভিতরে ঢুকবি না কথা কোন ঠিক কি না কবর খনন করব আর সুযোগ পাইলে বিড়ি সিগারেট টানব তোর কবর খোরা না খোরার সমান কথা কোন ঠিক কি না খবরদার এরকম বেঘায় মানুষের দিয়ে কবর খনন করে নেবেন কথা কোন কে রে সিগারেট খাই আর কবর খুঁজবি এটা একটা কথা হলো বাস্তব না বাস্তব না খবরদার এই ধরনের লোকদের কবর খনন করে নেবেন না মনে থাকবে ইনশাআল্লাহ
নামাজি নেককার দিনদার ভালো ব্যক্তিদের কবর করে নেবেন। কি শুরু করছে রাগ করেছেন মনে হয়? দিলের কানটা লাগা শুনবেন বাজানে তিন জায়গায় হাসা পছন্দ করে না কে? কথা কয় কবরস্থানে যে হাসি বের হয় কেমনে, মৃত ব্যক্তির ওই সবাই ওই জায়গায় শুয়ে আছে ওই জায়গায় যে কল্পনা করা লাগবে, আরে আমার মতোই কত মানুষ এই জায়গায় শুয়ে আছে, আজকে তাদের কথা বলার শক্তি না, আমাকে এরকম কবরে শুয়ে থাকতে পড়ে থাকতে হবে, এই কথা চিন্তা করে নবীর সাহাবী উসমান খালি কান্না করত, কবর দেখলেই কাঁদত, সাহাবীরা কবর দেখে কান্দে আর আমরা কবরস্থানে পার দিয়ে যাই গান শুনতে শুনতে, কবরস্থানের পাশে একটু ফাঁকা জায়গা পেলে ওই জায়গায় বসে তাস খেলে তাস, কথা কর না কে? এরকম এলাকাও আছে নওগাঁয়, নাই নওগাঁয় তো সব আল্লাহর ওলি, তাহলে কবর সালের পাশে বইসা জুয়া রুয়া জুয়া খেলতেছে তাস খেলতেছে, আরে আল্লাহর ভয় আছে বাজান, কথা কোন ভয় আছে? আমি আবার বাস্তববাদী বক্তা, একটু বাস্তব কথা বলতে ভালোবাসি, আপনাদের খারাপ লাগলে আমার করার কিছু নাই, মন খারাপ করেছেন মনে হয় ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান, যে কথা আমি বলতে চাচ্ছিলাম হয়তো আপনারা ভুলে গেছেন, তাহলে সর্বদাই উঠতে বসতে শুকরিয়া আদায় করবেন কার? আরো জোরে বলেন কার? তাহলে যেই জিব্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে ওই জিব্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না, কোন সুবহানাল্লাহ, উঠতে বসতে সর্বদাই শুকরিয়া আদায় করব কার? আরো জোরে বলেন কার? ভাইরা আমার আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন, জোরে করুন আমিন। লোকমানে হাকিম শুধু মাঠে ময়দানে ওয়াজ করতেন না, সেই কথা বলতে যান এই জায়গায় আসছি বাজান, দিলের কানটা লাগায় শুনবেন, এইবার মনিবকে ডেকে বলে মনিব গো এই জিব্বা যদি আল্লাহর জিকির দিয়া ভিজা থাকে, সর্বদাই যদি আল্লাহর জিকির করা হয় তাহলে এই জিব্বাটা শরীরের সবচেয়ে উৎকৃষ্ট জিনিস, দামি জিনিস। এরপরে ডেকে বলে এই হৃদয়ের ভিতরে যদি কোনো হিংসা না থাকে, অহংকার না থাকে, অন্তরটা যদি তাকওয়া দিয়ে আল্লাহর ভয় ভীতি দিয়ে ধবধবে সাদা থাকে, তাহলে দেখের ভিতরে দুইটা জিনিসই হবে উৎকৃষ্ট। আর এই জিব্বা যদি মিথ্যা কথা বলা হয়, অশ্লীল কথা বলা হয়, নোংরা কথা বলা হয়, ফাইসা কথা বলা হয়, আর হৃদয়ের ভিতরে হিংসা অহংকার গুণা দিয়ে অন্তরটা কালো হয়ে যায়, তাহলে দেহের ভিতরে দুইটা জিনিস হবে নিকৃষ্ট, কথা বলেন ঠিক কেনা? এইবার মনিব ডেকে বলে লোকমান আসলে তো তোর অনেক জ্ঞান, এই জ্ঞান না আমার বাড়িতে কেন থাকবে, আজ থেকে তোর আমি আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম, যা যা তোর জ্ঞানের উপদেশ মানুষের মাঝে ছড়িয়ে দে। এইবার লোকমান হাকিম মুক্ত হইয়া বিভিন্ন মাঠে ময়দানে যে ওয়াজ নসিহত করতেন উপদেশ দিতেন, এইভাবে জীবনের অনেকটা বছর কেটে গেল, বিয়ে করলেন সন্তান হয়েছে বাজান গো আমার, দিলের কানটা লাগা শুনবে যে কথা বলতে চাচ্ছিলাম, খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন বাজান। এইবার লোকমানে হাকিম উপদেশ দিলেন মাঠে ময়দানে, চিন্তা করলে সব জায়গায় তো উপদেশ দিচ্ছি, নিজের ঘরেও উপদেশ দেওয়ার দরকার আছে না নাই? আপনি বাহিরে নীতির কথা কন, ভালো ভালো কথা বলেন, কিন্তু ঘরের অবস্থা ভালো না, কথা কন ঠিক কেনা? এই জন্য লোকমানে হাকিম শুধু মাঠে ময়দানে নয় বাড়ির ভিতরে উপদেশ দিয়েছিলেন, বলে আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। লোকমানে হাকিম কি উপদেশ দিয়েছিলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইজ ক্বালা লোকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্মরণ করো লোকমানে হাকিমের কথা, লোকমানে হাকিম যখন তার কলিজার টুকরা সন্তানগুলোকে এক জায়গায় কইরা লোকমানে হাকিম ডেকে বলে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরার সন্তান, হে আমার বর্ষ, হে আমার আব্বাজান, আল্লাহর সাথে কখনো শিরিক করবা না, আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে প্রভু হিসাবে মানবা না, সৃষ্টিকর্তা হিসাবে মানবা না, আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ সমতুল্য আর কেউ কি আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আকাশ আর জমিনে আল্লাহর সমতুল্য আল্লাহর সমকক্ষ কেউ নেই, কেউ হতে পারবে আমার আল্লাহর সাথে আর বড় কেউ আছে? এজন্য লোকমান হাকিম তার সন্তানকে বুঝায় ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বর্ষ, আল্লাহর সাথে কখনো শিরিক করবা না, যারা আল্লাহ বাদ দিয়া মাটি দিয়া প্রতিমা বানাইয়া পূজা করে অন্য ধর্মের মানুষেরা, তারা মনে করে এটাই তাদের রব, এটাই তাদের সব, আমরা তো এক আল্লাহর ইবাদত করি, আর অন্য ধর্ম অবলম্বী অনেক আছে যারা 33 কোটি দেবতার ইবাদত করে, কত কত আমরা এক আল্লাহর ইবাদত করার সময় পাই না, আর ওরা এতগুলো খোদা কেমনে পারি দেয়?
কথা কইলে 33 কোটি দেবতার পূজা করে বাজার আর আমরা এক আল্লাহর গোলামি করি এক আল্লাহর ইবাদত করি সন্তানকে বুঝাইতেছে বাজা আল্লাহ ছাড়া অন্য কাউকে প্রভু হিসাবে মানা যাবে না শিরিক করবা না শিরিক করবা না বড় শিরিক গুলোকে শিরিক আকবর বলা হয় আর ছোট শিরিক গুলোকে শিরিক আসগর বলা হয় আর শিরিক হলো মোট 42 প্রকার কয় প্রকার 42 শুনবেন না বাড়ির জামাত কষ্ট হবে না তাফসীর মাহফিল লিখেছেন একটু বোঝা দরকার বাজান দিলের কানটা লাগা শুনবেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ হে আমার কলিজার টুকরা সন্তান হে আমার বর্ষ আপনারা সন্তানকে কেমনে ডাকবেন কিভাবে উপদেশ দেবেন লোকমানে হাকিমের জীবন থেকে জেনে ওইভাবে আমল করা লাগবে কিভাবে ছেলেকে ভদ্র ভাষায় ডাক দিবেন আব্বু আমার হৃদয়ের স্পন্দন আমার আব্বা জান আসো বাবু আসো বাবা আসো ভালো করে ডাকতে হবে সন্তানকে দরদ আর মহব্বতের কণ্ঠে ডাকতে হবে কথা কা ঠিক কি না যদি ডাক দেয় এই ডাকছি না তোকে দিগাই হাই হাই এটা ডাক হলো কথা কন এইভাবে ডাকা যাবে আদর করে আব্বা আমার ছোট আব্বা কই আসো আসো আমার বাপ নাই তোমার সিয়ারার দিকে তাকাই আমি বাপের কথা মনে করি তুমি আমার আব্বা আব্বু চল মসজিদে যা জোরে আজান হইছে না চল মসজিদে যা ছেলেকে আদর করে দরদ দিয়ে রাখতে হবে তুমি আমার হৃদয়ের স্পন্দ তুমি আমার কলিজার টুকরা তুমি আমার সোনার বাপ কথা কন ঠিক কি না দরদ করে রাখতে হবে যাতে ছেলেটা আপনার দরদ অপেক্ষা করে বাইরে না যায় কথা কন ঠিক কি না নিজে নামাজ পড়েন না আবার গোলাম রব্বানি হুজুর ওয়াজ শুনে বলতেছেন এ যা মসজিদে যা হুজুর কাছে যা তখন আবার কবে হ্যাঁ তুমি পড়ো আমার খুব কথা কয় শিখছো আগে নিজের ভিতরে আমলটা করা লাগবে আপনার নিজের ভিতরে আমল থাকা লাগবে কথা কা ঠিক কি আমি যদি আমার ছেলের হাত ধরে স্কুলে নিয়ে যেতে পারি কেজি তে নিয়ে যেতে পারি প্রাইমারি তে নিয়ে যেতে পারি তারপরে মনে করেন হাটে বাজারে নিয়ে যেতে পারি আমার সন্তানের হাত ধরে আমি নানির বাড়িতে নিয়ে যেতে পারি তাহলে আমি কেন পারবো না আমার এই সন্তানের হাত ধরে আল্লাহর ঘর মসজিদে নিয়ে যেতে কথা বলেন কেন পারবো না পারবো তো ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ এজন্য দরদ মাখা কণ্ঠে ছেলেকে ডাকবেন মনে থাকবে ইনশাআল্লাহ লোকমানে হাকিম ডেকে বলে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কখনো শিরিক করবা না শিরিক স্থাপন করা যাবে না কথা কোন ঠিক কি না দেখবেন অনেক মানুষ অনেক প্রকারে শিরিক করে আছে না নাই কিছু না হইলে মাজারে যা সিজদা দে কিছু চাই আছে না আছে না নাই বাবার পায়ে সিজদা দে আছে না নাই ওরে বাবা কয়েকদিন আগে দেখি এক পীরের পায়ে সিজদা দিতেছে মহিলা নারী পুরুষ সবাই ওই পীরের পায়ে ভক্তি করেন পীর সাহেবকে হাত দিয়ে দেন জোরে কর নাউজুবিল্লাহ বাবা বের হতে হতে এখন ডিজিটাল বাবা বের হয়েছে ভারতে একটা বাবা বের হয়েছে ওই বাবার নাম হলো সুমা বাবা কি বাবা কথা কন সুমা বাবা মানে কি বোঝেন না মুরিদ দেই সুমা খায়া সুমা খাইলে নাকি সব সমস্যার সমাধান মহিলা গের পর্যন্ত সুমা খায় কথা কন না কেন এগুলো শিরিক এগুলো কি এগুলো ভণ্ডামি করা ইসলামের সাথে এগুলো যায় যায় পীরের পায়ে সিজদা দেওয়া মাজারে সিজদা দেওয়া শিরিক কথা বলে ঠিক কি না আপনি কি চান মাজারে পীরের কাছে কি চান চাইতে হবে কার কাছে আরো জোরে বলেন চাইতে হবে কার কাছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার হে আমাদের রব আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো আখিরাতের কল্যাণ দান করো কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে বাজানো খবর দিলের কানটা লাগায় শুনবেন যে কথা বলতে চাচ্ছিলাম আজকে সমাজের মধ্যে মাজারে যা সিজদা দিয়া শিরিক করে আছে না নাই বাবার পায়ে সিজদা দিয়ে শিরিক করে আছে না নাই এজন্য তালা বাবা সালা বাবা গামছা বাবা লাউ বাবা কদু বাবা সাধু বাবা শিগল বাবা কোন সুমা বাবার কাছে যাওয়া যাবে না কথা কন এই যে মহিলারা পর্যন্ত দরবারগুলোতে যায় কেন যায় বাধা দিতে পারেন না যে যায় সঙ্গে করে নিয়ে যায় বউ আমার আর একজনের সঙ্গে মাজারে যায় ব্যাপারটা কি মতলব ভালো না খারাপ কথা কন ঠিক কি না দেখবেন পীরেরাও সেই রকম বুড়া পীর পীর বুড়া হয়ে গেছে এলাকায় পীর মুরিদি আছে নাকি হক্কানি থাকলে আমার আপত্তি নাই হক্কানি আল্লাহ ওয়ালা আছে না নাই
ওয়াকুনু মাআসসাদিকিন তোমরা সত্যবাদীদের সঙ্গী হও যেই পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা এমন আল্লাহ ওয়ালাদের সাথে আমরা আছি না নাই যার সিয়ারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয় যেই দরবারে নামাজ আছে কোরআন আছে কথা বলে ঠিক কি না এমন দরবারে যাবেন কোন ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে ওই মহিলা মুরিদ মহিলা পীর পীরের বয়স হয়ে গেছে এরপরে মহিলা মুরিদ দেখে কয় মা এই বুকের ভিতরে এর মহিলা মুরিদকে বুকের সাথে জড়ায়া ধরছে মহিলা বুকের ভিতরে যাই এত আনন্দ আর তৃপ্তি পাইছে বাবারে চাইবে ধরে গান গায় বাবা আমি তোমায় ভালোবাসি গো বাবা নাউজ ফিল তোমার শরণ সুমিতে বাবা তোমার কাছে আসি গো বাবা আমি তোমায় ভালোবাসি আছে না না যেই মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে সুবা খায় ওই নারীর চরিত্রের ঠিক নাই কথাটা ঠিক কে না এগুলো চরিত্রহীন দুশ্চরিত্র বেহায়া এগুলো নারীর দ্বারা সম্ভব কোন ভদ্র ফ্যামিলির বিয়ে যাবে না পীরের পায়ে সুবা খালাবে কেন ফাজলামি করা জায়গা পাও না স্বামীর পায়ে জীবনে সুবা খাইলি না কথা কন পীরের পায়ে সুবা খা খাদে পরে মানুষ জন মারা যাবে এক্সিডেন্ট ঘটতে পারে কোন মাজারের বিশ্বাসে সত্যি আল্লাহর ওলি হয়ে থাকে ওই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে গেলে আল্লাহর কাছে দোয়া করে বলবে আল্লাহ আমি বড় আল্লাহর ওলি শুয়ে আছি আপদ বিপদ দিও না বালা মুসিবত পাঠায়ও না আল্লাহ ওয়ালা তো আল্লাহর কাছে দোয়া করে রহমত কামনা করবে কথাটা ঠিক কি না আর কোন মাজারে ধার দিয়ে গাড়ি নিয়ে গেলে যদি অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনা ঘটে তাহলে বোঝা যাবে ওখানে মাজারে আল্লাহর ওলি শুয়ে নাই শুয়ে আছে ডাকা কথাটা ঠিক কি না বাংলাদেশে এমনও মিথ্যা ভুয়া মাজার আছে যেই মাজারে পীর তো দূরের কথা মানুষ তো দূরের কথা একটা মুরগিও শুয়ে নাই কথাটা ঠিক কি না এরপরে মাজার বানায় জমজমের ব্যবসা এই জন্য হাক্কানি আল্লাহওয়ালা ছিল পীর শাহজালাল শাহ পরান শাহ একদম ভাইজি দোস্ত আমি আব্দুল কাদের জিলানি আল্লামা খাজা মহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই রংপুরে কেরামতুল্লাহ বগুড়া শাহ সুলতান 307 আউলিয়ার বাংলাদেশ ওলি আল্লাহ ওলি আউলিয়া ইকরামদের মাধ্যমে দেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে কথাটা ঠিক কি না কিন্তু ভণ্ডদের মাধ্যমে ইসলামের ক্ষতি হচ্ছে কথা কন এজন্য কোন ভণ্ড মাজার পূজারী নারী পুরুষ একত্রে হইয়া ঢুকি তবলা বাজাইয়া আলতু ফালতু জিকির যেখানে আছে আমরা সেখানে যাবার মনে থাকবে তো ইনশাআল্লাহ জিকিরের নামে তামাশা আছে না কি কায়দায় জিকির করে আর কি কয় না কয় রে ভাই মাথায় খেলে না মাথার চুলে জট হাতে গাঞ্জার পর খাই গিয়া পাগলা হয়া কয় সব কিছু জারিয়া তোরা বাবার চরণ ধর আইনা বর্ষা গেতে তোর কলম মানে এমন কায়দায় কলম ধাক্কা মারছে কলম ফাটিয়ে গেছে ফাটিয়ে গেছে কথা কোন ঠিক কেন এরকম ভণ্ড আছে না নাই এ বাজার গো আমার ভণ্ডামির শেষ নাই এ দেশে তো এই যে দেখেন না ঢুকি তবলা বাজাইয়া বাবার দরবারে গান গাচ্ছে বাবা তোমার দরবারে সব পাগল খেলা আমি বললাম বাবা তোমার দরবারে সব শিরিকের খেলা বাবা তোমার দরবারে সব বেদাতের খেলা কথা কন বাবা তোমার দরবারে সব ভণ্ডামির খেলা মরার পরে কবরে গেলে বুঝবা কত জ্বালা বাবা তোমার দরবারে সব বেঈমানদের খেলা কথা কন ভণ্ডামি দিয়া মাজার গুলোতে জমজমার ব্যবসা হচ্ছে কথা কোন ঠিক কি না এ মুসলমান আল্লাহর গোলাম সময় বড় কম বাজান অত বুঝাইতে পারবো না হালকা করে একটু বুঝাইয়া দিয়ে যেতে চাই এরপরে দেখবেন মাজারে গাড়ি ব্রেক করে এরকম আছে না নাই ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলাইয়া কেন কয় দুর্ঘটনা থেকে বাঁচার জন্য এগুলো ধারণা করার শিরিক কথা কোন ঠিক কি না ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান শনিবার মঙ্গলবার যাত্রা করা হয় না বিয়ে দেওয়া হয় না এগুলো ধারণা করাও শিরিক কথা কোন ঠিক কি না এরপরে রাতে বেলায় মানুষকে টাকা পয়সা দেওয়া হয় না দিলে কি হবে কয় ফকির হয়ে যাবে এগুলো ধারণা করাও শিরিক কথা কোন ঠিক কি না এরপরে দেখবেন টিয়া পাখির হাতে গণক জ্যোতিষী যারা আছে ওদের কাছে হাত দেখায় এই ভাগ্য গণনা করা শিরিক কারণ ওর কোনো ক্ষমতা নাই ওর কোনো ক্ষমতা আছে নাকি আপনার ভবিষ্যৎ বাণী বলে দিতে পারে ওর কোনো ক্ষমতা আছে ক্ষমতা নাই একটা সালাক মানুষ যায় যে ভাগ্য গণনা করে জ্যোতিষী কবিরাজ ওর কাছে হাত দেখাইতে যায় ঠাস করে মারছে একটা থাপ্পড় থাপ্পড় খায় কবিরাজ কয় বাবা আমারে মানলি তুই ধ্বংস হয়ে যাবি কয় আমি ধ্বংস পরে হব তুই আগে ধ্বংস কেন কয় ইয়া তুই ভাগ্য গণনা করে জানিস 5 মিনিট
উপরে একটা থাপ্পড় তুই নিজে খাবি এই গণনা কেন করতে পারলি না কথা কোন ঠিক কে না এই জন্য যারা এলে ভাগ্য গণনা করে যা ঠাস ঠাস করে দুই তিনটা করে থাপ্পড় মেরে তুই আসবেন কথা তে তুই এত বড় আল্লাহর ওলি ঢোকা মাত্র কবে তুই বাড়ি থেকে থাপ্পড় মারার নিয়তে আসছিস কথা কোন ঠিক কে না বড় আল্লাহর ওলি হয়ে থাকলে তো যাওয়া মাত্রই বলে দিবি কথা কোন ঠিক কে না মা বোনেদের সামনে 50 60 টা কথা কয় ওর মধ্যে দুই একটা ওর স্বামী আর ভাগ্যের সাথে মিলে যায় তখন কয় ঠিকই 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 মানুষের নিজেই তাবিজ ছিল কথা কোন ঠিক কে না রাগ করেছেন এই পাগলিগুলো বুঝাবে কে গো এ জাতটা কবিরাজ ফকির বিশ্বাস করে না এরা তাবিজ ছাড়া কিছুই বোঝে না ওই গেছে হুজুরের কাছে তাবিজ দেবে কে কয় আমাকে দেখতেই পারে ভালোই বাসে পুরো গ্রামের মানুষ কয় সাধুদের মা এতই ভালো এতই ভালো খালি আমার এই বাড়িটা কয় না কথা কর না কে পুরো গ্রামের মানুষ সাধুদের মা ভালো বলে তো তোমারে তোমার স্বামী ভালো বলে না তার মানে ভেজাল আছে কথা কোন ঠিক কি না পুরো গ্রামের লোকের কাছে ভালো হওয়া লাগবে না ভালো হওয়ার স্বামীর কাছে রে পাগলি কথা কোন ঠিক কি না কিছুই বোঝে না কিছুই তাবিজ দিবেন তাবিজ লাগবে না কিছু টিপস আমি দেই ভালো করে বোঝেন স্বামীকে সালাম দিবেন কি দিবেন স্বামী স্ত্রী মধ্যে সালাম আদান প্রদান করবেন আপনারা যারা এই পুরুষ মানুষ যে জায়গায় বসে আছেন বাড়িতে যা বিবিকে সালাম দিবেন দিয়ে হাত ধরে মুসাফা করবেন লোকজন যদি কেউ না থাকে বউকে বুকের সাথে নিয়ে কোলাকুলি করবেন কথা কোন ঠিক কে না আই তিনটা মূল বাড়ি ঢুকে এক নাম্বার সালাম দুই নাম্বার মুসাফা তিন নাম্বার কোলাকুলি দেখেন তো স্বামী স্ত্রী একে অপরকে ধুই ভাইকে পরকে করে নাকি কিচ্ছু করবি না আজীবন এটা জীবন মরণের শান্তি হবে কথা কোন ঠিক কে না তো ভালোবাসা আপনার বাড়িতে আসবে কেমনে রসুলের সুন্নত তো নাই এক কম্বলের নিচে ঘুমার লাগবে এক বালিশের মাথা রেখে ঘুমার লাগবে এক পাত্রে গোসল করা লাগবে এক প্লেটে খানা খাওয়া লাগবে আছে লাম কথা কোন আছে আর এগুলোর পেছনে শাশুড়ি হলে এক নাম্বার ষড়যন্ত্রকারী কারণ যখন এই শ্বশুর বাড়ি থেকে বালিশ খেতা পাঠায় তখন দুটো করে বালিশ দেয় কথা কোন লাগা তার মানে বুঝাই মা ঝগড়া ঝাটি হয়ে গেলে তো স্বামী এক বালিশে ঘুমাবে তুই আলাদা হয় আরেক জায়গায় ঘুমাবো কথা কোন ঠিক কেন এজন্য শাশুড়িদেরকে বলে যায় মা জামাই বাড়িতে বালিশ পাঠাবেন দুইটা একটা হলো বড় বালিশ আর একটা ছোট্টি না ছোট ছোট মাথা দিয়ে ঘুমায় কথা কোন ঠিক কেন এ এমন একটা বালিশ দিয়ে পাঠাবেন বড় বালিশ যাতে জামাই মেয়ে এক বালিশে ঘুমায় আর ওই ছোট বালিশ দিয়ে বুঝাইয়া দেবেন যে বাবা এই যে ছোট বালিশ দিলাম ভালোবাসা মহব্বতের মাধ্যমে বসন না ঘুরতে ঘুরতে এই বালিশে ঘুমানোর জন্য যান দুই একজন হয় কথা কোন ঠিক কে না মন খারাপ করেছেন আপনারা এ বা জান গো আমার এই ধরনের ধারণা করা শিরিক কথা বলে ঠিক কি না মন খারাপ করছেন এরপরে জমজ কলা খালে জমজ বাচ্চা হয় এগুলো ধারণা করা কি শিরিক যাদের জমজ কলা খালে জমজ বাচ্চা হয় এ তো ভালো দুইবারে কষ্ট একবারে হলো মাসখানে সেজারের টাকাটা বেঁচে গেল কথা কোন ঠিক কে না কত মহিলার বাচ্চা হয় না ওদেরকে জমজ কলা খাওয়ায় দেন তারপরে যদি আল্লাহ দুই একটা দেয় অনেক পুরুষ মানুষ জমজ কলা খায় কই তাদের তো জমজ বাচ্চা হয় না হবে কেমনে মেশিন পত্র তো নাই কথা কোন ঠিক কে না এগুলো ধারণা করা শিরিক এগুলো ধারণা করা কি শিরিক মনে থাকবে তো ইনশাআল্লাহ এরপরে ছোট বাচ্চার কপালে কালো টিপ কেন কয় কোন নজর বদনজর থেকে বাঁচার জন্য আছে না নাই এগুলো ধারণা করা শিরিক এরপরে দেখবেন নতুন ছেলের বউ বিয়ে করে নিয়ে আসছে ভাত বা চা বানাইতে গিয়া হাত থেকে প্লেট বা কাপ পিরিস পরে ভাঙ্গে গেছে নতুন ছেলের বউ থেকে ভাঙ্গে গেলে কয় অলক্ষণে বউ নিয়ে আসছে কুলক্ষণে বউ নিয়ে আসছে কথা কোন ঠিক কি না অলক্ষী কুলক্ষী বইলা এরকম মানে ইনসাল করে আছে না নাই আছে না নাই মনে রাখবেন একটা কাপ পিরিজ একটা প্লেট ভেঙে যাওয়ার উপরে মানুষের তকদির নির্ভর করে না আল কদরি হিসাবিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত তকদিরের ভালোমন্দ কার হাতে ওই ঘটনা তো শাশুড়ি হাত থেকে ঘটতে পারতো ননদের হাত থেকে ঘটতে পারতো কথা কোন ঠিক কে না মনে মনে কষ্ট পাচ্ছে নাকি এগুলো কি শিরিক এগুলো কি শিরিক বাজান গো আমার এজন্য অনেক কথা আছে শিরিক বুঝাইতে গেলে আরো অনেক কথা বলা যাবে না আমার সময় বড় কম এজন্য আমি ওইদিকে না যাই আরো পয়েন্টগুলো আছে বলবো কষ্ট হবে নাকি আপনাদের ভাইয়ের আমার তাহলে আমরা শিরিক করব কথা এরপরে যারা স্লোগান দেয় ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগান দেওয়া ইমান বিধ্বংসী স্লোগান এই স্লোগানের সাথে একমত পোষণ করে যারা মেলায় যাবে ওই মেলায় যায় যারা প্রসাদ খাবে লাড্ডু খাবে এগুলো করাও শিরিক কথা কোন ঠিক কি না আমাদের ধর্মীয় কোন উৎসবে তারা আসে ঈদের নামাজ জুমার নামাজ জানাজা নামাজ এগুলো তো আসে নাকি আপনারা জান কেন তারা আফসোস করে বলে হুজুর মুসলমানের ঠেলায় আমরা শান্তি মতো মারে বিদায়ও দিতে পারলাম না কথা কোন ঠিক কে আমরা মুসলমান এগুলো করে থাকি আল্লাহ আমাদের সহিহ বুঝদান করো যেরকম আমিন
আরো জোরে বলেন আমিন। তাহলে সন্তানকে বুঝাইবে যে আপনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো শিরিক করবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, কথা কন ঠিক কিনা? এরপরে লোকজনের নাম রাখে রহমান খালেক সাত্তার, এরা রহমান খালেক সাত্তার হওয়ার ক্ষমতা নাই, এরা আব্দুল খালেক আব্দুর রহমান, আব দাস গোলাম বান্দা, কথা কন ঠিক কিনা? মানুষকে ডাকা রাখলে হিসাব করে রাখা লাগবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আরো অনেক কথা আছে বাজান, সময় বড় কম, সামনের দিকে যাই। লোকমানে হাকিম যখন তার সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করায় দিচ্ছেন, আমার আল্লাহ তখন খুশি হয়ে লোকমানের সন্তানকে বাবার সাথে পরিচয় করায় দিলেন, আমার আল্লাহ বলেন ওয়াসাইনাল ইউসান বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনশুকুর লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি, তারা যেন মাতা পিতার প্রতি সদাচরণ করে, উত্তম ব্যবহার করে, ভালো ব্যবহার করে। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানকে গর্ভে ধারণ করেছে, প্রসবের বেদনা সহ্য করেছে, দুই বছর দুধ পান করাইছে। সুতরাং আমার প্রতি এবং তোমাদের মাতা পিতার প্রতি তোমরা কৃতজ্ঞ হও। আর তোমরা তো সবাই আমি আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করবা। কি সমস্যাটা কি আপনাদের? কষ্ট হচ্ছে? তাহলে দোয়া করে দে। তাফসির মাহফিল লেখলে একটু হিসেব করে কথা বলা লাগে। আমি তো কাহিনী জানি, ঘটনা বলবো, দুই একটা ঘটনা বলবো। তাফসির মাহফিল লেখেন কে? তাহলে এমনি ওয়াজ মাহফিল লিখবেন অথবা লিখবেন ধর্মীয় জালসা, তাফসির মাহফিল লিখলে আপনার কোরআনই শোনা লাগে, কথা কন না কেন? আর একটা আয়াত বুঝাইতে গিয়ে যেটুকু না বললেই নয় সেটুকু আমি বলি, রাগ করতেছে? ওই আয়াতে শিরিকের কথা বললাম, এই আয়াতে আল্লাহ আমার পিতা মাতার কথা বলছে, কথা কন না কেন? এরপরে আয়াতে আল্লাহ কি বলছে সেটা আবার শুনে রাগ করতেছে? লোকমান যখন তার সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করা দিচ্ছে, আল্লাহ আবার খুশি হইয়া লোকমানকে বলতেছে আমি তোমার সন্তানকে আবার তোমার সাথে পরিচয় করে দিই। সুবহানাল্লাহ, আমার আল্লাহ কত বড় দিল আল্লাহ, কথা কন না কেন? যে আল্লাহ খুশি হয়ে গেছে লোকমানের উপর, যে তুমি তোমার সন্তানের সাথে আমার সাথে পরিচয় করে দিলা, আমি এখন তোমার সন্তানকে তোমার সাথে পরিচয় করে দেবো। সুবহানাল্লাহ, বলে আল্লাহ বলতেছে আমি সন্তানদেরকে মাতা পিতার প্রতি সদাচরণ উত্তম ব্যবহার করার নির্দেশ দিয়েছি। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছে, কথা বল ঠিক কি? কষ্ট করছে কে? মা। আরো জোরে বলেন কে? মা কষ্ট করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করেছে বাজার। একটা সন্তান যখন মায়ের গর্ভে তিন চার মাস থাকে, তিন চার মাস যখন সন্তান পেটের ভিতরে আসে, মা খাইতে পারে না, আমার বমি বমি ভাব হয়। এরপরে ছয় সাত মাস পরে যখন রুহু আসি, সন্তান যখন পেটের ভিতর নাড়াচাড়া করে, সন্তান পেটের ভিতরে নাড়াচাড়া করার কারণে মা দুঃখিনী রাত্রে বেলায় ঘুমাইতে পারে না। যেই মহিলা সন্তান পেটের ভিতরে নিয়া রাত্রে বেলায় ঘুমাইতে পারে না, সারা রাত কফল নামাজ বলে যে সব আল্লাহ মায়ের আমল নামায় সেই সব লিখে দেয় কোন? সুবহানাল্লাহ। এরপরে যখন নয় দশ মাস হয়ে যায়, গভীর নিশীতে মা বাবার দুইটা পা জড়িয়ে ধরে কান্দে, মার চোখের পানি যখন বাবার পায়কে স্পর্শ করেছে, বাবা ঘুম থেকে উঠে বলে বিবি রে এত রাতের বেলায় কেন তুমি কান্নাকাটি করো, কি হয়েছে তোমার? মা ডেকে বলে স্বামী গো কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমার বড় ভয় করে না জানি আমার অবস্থা কি হয়, এজন্য আপনার কাছে মাফ চাই, যদি সংসার করতে গিয়ে জীবনে কোনো ভুল হয়ে থাকে তুমি আমারে মাফ করে দিও। এই কথা বলে মা বাবার দেয়া সংসারে চাবি বাবার হাতে বুঝাইয়া দিয়া মা দাইমার ঘরে চলে যায়। প্রসাবের বেদনাই মা দাঁত মুখ কামড়ায়, মার চোখ দিয়ে পানি ঝরে, মা দুগিরি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে,
মাদাত মুখ কামড়ায় মার চোখের কোনা দিয়ে পানি ঝরতে থাকে প্রসাবের কি যাতনা কি ব্যথা দুনিয়ার মা সারা কেউ বুঝবে না নবীজির একজন সাহাবী মাকে কান্দে করে হস করে নবীজি ডেকে বলে কাঁদে কে বলে হুজুর আমার মা নবী বলে বড় ভালো কাজ করতেছো সাহাবী ডেকে বলে নবী গো আমি যে আমার মাকে কান্দে করে হস করাইলাম আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি বিশ্বনবী ডেকে বলে সাহাবী আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দেয় আর তুমি এমনি করে যদি মাকে কান্দে করে হস করো তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের বেদনায় আহ উ শব্দ করেছিল ওই একটা আহ উ শব্দের হক কোন সন্তান কিয়ামত পর্যন্ত আদায় করতে পারবে না মা তালে কত কষ্ট করছে কথা কোন ঠিক কি না মা দুগুনি কষ্টের পর কষ্ট করেছে বাজার মা সন্তানকে জন্ম দিতে গিয়ে প্রসবের যাতনায় কাঁদে ছোট্ট বালতি দিয়ে এক বালতির মতো রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয় কত মা জ্ঞান হারায় ফেলে কিছুক্ষণ পরে মা হুঁশ ফিরে পাইলে ডেকে বলে কই আমার সোনামালিক আমার কোলে দাও মার সন্তানকে কোলে নিয়ে গালে মুখে চুমা খায় আর বলে বাসা ধর বেঁচে থাক আল্লাহ তোরে বড় মানুষ ও বাবা তোর মুখের দিকে তাকাইয়া গর্বের আকার কথা প্রসবের যাতনার কথা সব ভুলে গেলাম এই কথা বলে মা সন্তানের গালে মুখে চুমা খায় যে মা দুইটা বছর বুকের দুধ পান করাইছে যে মা তোমার আমার জন্য এত কষ্ট করেছে যুবক ভাই কেমনে নতুন বউ পাইয়া সেই মারে ভুলে গেলি কেমনে সেই মার দিকে চোখ রাঙায়া কথা বলো কেমনে সেই মা বাবারে গালি দা নবীজি বলেন হুমা জান্নাতু কাওয়া নারুকা তোমার পিতা মাতাই তোমার বেগেস তোমার পিতা মাতাই তোমার দোষ যারা পিতা মাতাকে ঝগড়া করে আলাদা করে দিয়েছে বাড়ি থেকে তারা দিয়েছে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দিয়েছে যে মা বাবাকে বাড়ি থেকে তারায় দিয়েছে আলাদা করে দিয়েছে ও মা বাবাকে আলাদা করে দেয় নাই ও নিজের ভাগ্য থেকে জান্নাত তাকে আলাদা করে দিয়েছে কথা কোন ঠিক কেন মা বাবা হলো দোয়ার খনি রহমতের ভান্ডার এই যুবক ভাই আমার মতো হুজুর তোমার জন্য দোয়া করলে কবুল হতেও পারে নাও পারে কিন্তু মা যদি দোয়া করে বাবা যদি দোয়া করে আল্লাহ পাক কারেন্টের মতো কবুল করবে মা বাবার দোয়া আল্লাহ ফিরাই না ফিরাই না মা বাবা দোয়া করলে আল্লাহ তোরে ভ্যানওয়ালা থেকে কোটিপতি বানা দেবে আর মা বাবার দুঃখ আর অভিশাপ কষ্ট নিয়ে মারা যায় তোরে আল্লাহ পাক কোটিপতি থেকে ফকির বানাইয়া দেবে কথা কোন ঠিক কেনা মা বাবার মনে ব্যথা দিয়ে কষ্ট দিয়া খানাই কাবার ইমাম হয়েও জান্নাতে যাওয়া রাস্তা নাই কথা কোন ঠিক কেনা কষ্ট পাচ্ছে আজকে পিতা মাতার সাথে আমাদের ব্যবহার কেমন কেমন চোখ রাঙায় কথা বলি কিছু কথা মা বাবা উপদেশ দিলে আ বেশি বোঝো তোমরা না বেশি বোঝো এমন ঝাড়ি মারে মনে হয় ওর পেট থেকে সবাই হইছে কথা কোন ঠিক কেনা খবরদার যুবক মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না তাদের মুখে হাসি ফুটাইয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করা লাগবে কথা কোন ঠিক কি কারা কারা পিতা মাতার মনে কষ্ট দিবা না পিতা মাতার খেদমত করবা এই সুন্দরী বউ পায় মারে কেন ভুলে যাবি বইয়ের ভালোবাসা বইয়ের কাছে মায়ের ভালোবাসা মায়ের কাছে কথা কোন ঠিক কি এমন একটা নেককার স্ত্রী আল্লাহর কাছে চাইবা যে আল্লাহ যেই বিবিটা আয়েশা আমার মা বাবাকে তার নিজের মা বাবা মনে করবে কথা কোন ঠিক কি না এবং শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করবে আজকের দুনিয়ার শাশুড়িগুলো যদি ছেলের বউটাকে নিজের মেয়ে ভাবতো তাহলে সংসারে ঝামেলা হইতো না কথা কোন ঠিক কেনা আবার ছেলের বউগুলো যদি শাশুড়িকে নিজের মা ভাবতো তাহলে কোনোদিন বউ শাশুড়ির যুদ্ধ কোনো সংসারে লাগতো না আজকে ঝগড়া ঝাটির কারণে আলাদা আলাদা স্যার ভাই বিয়ের আগে একটা এক খাটে ঘুমাইছে আর বিয়ের পরে চারটে ডিজিটাল বউ আসে স্যার ভাই স্যার দিকে কথা কোন ঠিক কি না স্যার ভাইয়ের বাড়ি আলাদা এক ভাইয়ের বাড়ির সাথে আরেক ভাইয়ের পাঁচিরও মিল নাই কথা কোন ঠিক কি না কি হয়ে গেল সমাজের অবস্থা পিতা মাতার খেদমত করবেন কারা কারা দুহাত তুলে আমার আল্লাহকে দেখাবেন